শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী আট মে দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে খুলনা ও বৈশাল বিভাগের যেসব উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এখন সেগুলোর নাম জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের মোট উনিশটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে মেহেরপুর জেলার মেহেরপুর সদর ও মুজিবনগর কুষ্টিয়ার কুষ্টিয়া সদর খোকসা ও কুমারখালী চুয়াডাঙ্গার জীবননগর ও দামহুদা ঝিনাইদহের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ যশোরের মনিরামপুর ও কেশবপুর মাগুরার মাগুরা সদর ও শ্রীপুর নরাইলের কালিয়া বাগেরহাটের বাগেরহাট সদর রামপাল ও কচুয়া সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর বরিশাল বিভাগের পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে বরিশাল জেলার বরিশাল সদর ও বাকেরগঞ্জ পিরোজপুরের পিরোজপুর সদর নাজিরপুর এবং ইন্দুরকানি মোট চব্বিশটি উপজেলায় খুলনা বরিশাল বিভাগের ওই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাই